নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। চলছে ভোক্তা সহ নানা সংস্থার অভিযান। এর পরেও থেমে নেই বাড়তি দামে পণ্য বিক্রির প্রতিযোগিতা। আলু, ডিম, দেশি পেঁয়াজ সহ যে ছয়টি পণ্যের দাম ঠিক করে দেয়া হয়েছে তার কিছুই তোয়াক্কা করা হচ্ছে না রাজধানী সহ দেশের কোনো বাজারেই। কেবলমাত্র অভিযানের সময় পণ্যের দাম কম নিলেও পরে নিজেদের নির্ধারণ করা দামই পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। আর বাজারের লাগামহীন এই পরিস্থিতির কারণে নানা হয়রানি শিকার হচ্ছেন নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্ত মানুষও। বাড়ছে মূল্যস্ফীতি। এই যে এখানে যারা দোকান দিচ্ছেন তারা কেন, কোথায় সমস্যাগুলো হয়, কেন তারা কোথায় চাঁদা দিচ্ছেন, কোথায় টাকা দিচ্ছেন, যার জন্য কস্টিং বাড়ছে সে দেখতে হবে না? আপনি যদি সব জায়গায় যদি সঠিকভাবে ঠিক না করেন, শুধু দুই দিন অভিযান চালালে তো সব ঠিক হবে না। টিভিতে দেখে আসি আপনার আলুর দাম 36 টাকা কেজি, এসে দেখি যে 55 টাকা কেজি চাচ্ছে। এখন আমরা কি করব, ওই সরকারের কাছে দৌড়ে যাব নাকি আলু কিনে বাসায় যাব? মানে মূল্যায়ন সরকার করে কিন্তু এটা কার্যকর হয় না। এটা বাজারে আসি, বাজার দেখি আলু 55 টাকা, 50 টাকার নিচে তো আলুই নাই। আমাদের যদি আলুটা 46 টাকা যদি জায়গা কিনে পড়ে, তাহলে এই আলুটা আমার কয় টাকা বিক্রি করবো, কয় টাকা বিক্রি করে আমি তো আর এটা 40 টাকা 45 টাকা 35 টাকা বিক্রি করতে পারবো না। সরকার যেটা নির্ধারিত করছে এটা যদি কলস্টোরে গিয়ে দাম কমাইতে পারে, তাহলে কারণ বাজার যে ব্যবসায়ীরা তারাও কমে আনতে পারে, তাদের কাছ থেকে আমরাও কমে কিনতে পারি। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, আলু, ডিম, দেশি পেঁয়াজের দাম কেমন দেখছেন, আর কেন নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে না, বিক্রেতারা কি বলছেন, আর ক্রেতাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম, আমরা আমাদের প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আমি রয়েছি এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার এলাকাতে। এখানে আলু এবং পেঁয়াজের আড়তে রয়েছে, পর্যাপ্ত আলু এবং পেঁয়াজ মজুদ রয়েছে, পর্যাপ্ত রয়েছে, যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু তবুও কোনোভাবেই এগুলোর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আলু বিক্রি হওয়ার কথা খুচরা বাজারে 36 টাকা করে, সর্বোচ্চ 36 টাকা, আর সেটা বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি। পেঁয়াজ বিক্রি হওয়ার কথা 65 টাকা সর্বোচ্চ, সেটা বিক্রি হচ্ছে 80 টাকা, যদিও গত দুদিন আগে এর দাম ছিল 90 টাকা, 10 টাকা কমেছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, কোনোভাবেই 80 টাকার উপরে, কোনোভাবেই 65 টাকার উপরে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি করা যাবে না, সেই ধরনের নির্দেশনা কিন্তু খুচরা বাজারে আমরা বাস্তবায়ন হতে দেখিনি। এখানে আমরা খুচরা বাজারিদের সঙ্গে কথা বলে যেটা দেখেছি যে তারা সবসময় বলার চেষ্টা করেছেন যে যারা পাইকারি বিক্রি করছেন তারা মূলত তা কম দামে না বিক্রি করলে তারা খুচরা বিক্রেতারা কম দামে বিক্রি করতে পারছেন না, বা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারছেন না। তো তার পাইকারি বিক্রেতারা বলছেন যে যারা কোল্ড স্টোরেজে হিমাগারে বিভিন্ন খাদ্যদ্রব্য মজুত করে রাখেন, তারা যদি সেটাকে না কমান তাহলে পাইকারি যারা বিক্রি করছেন তারাও আসলে দাম কমাতে পারছেন। আমরা একজন পাইকারি বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই। তার কাছে জানতে চাবো আসলে কী কারণে পাইকারি বাজারেও আসলে জিনিসপত্রের দাম কমছে না, কেন খুচরা বাজার পর্যায়ে কম দামে বিক্রি করা যাচ্ছে। এখানে হইলো মূলত আমরা হইলো কমিশনের এজেন্টে ব্যবসা করি, আমরা আলুটা ব্যাপারীরা পাঠায়, যে যেমন রাজশাহী থেকে আসে, বগুড়া থেকে আসে, রংপুর থেকে আসে, মুন্সিগঞ্জ থেকে আসে। এখন ব্যাপারীরা ওইখানে আলু কিনতে পারতেছে না 27 টাকার, যে সরকার যেই রেট দিচ্ছে 27 টাকা, ওই রেটে আলু কিনতে পারে না, এই জন্য আমরাও এখানে আলু পাইতেছি না। আজকে আমার ঘর তিন দিন পর্যন্ত খালি, মাল পাই না, মার্কেট দেখেন না ফাঁকা ফাঁকা। এখনও যে পরিমাণ আলু রয়েছে সেই তাতে কিন্তু দামটা কিন্তু কমানো যাচ্ছে না। দাম তো এখন যদি পার্টিরা না বেছে এই এই রেটে, তাইলে আমরা মাল পাবো না, আর ব্যাপারীরাও মাল কিনতে পারবো না, যারা মধ্যস্থ করে ব্যবসা করে এরা মাল পাইবো না, এই জন্য। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন তিনি যে তারা আসলে নির্ভর, তাদের দামের বিষয়টা নির্ভর করে যারা হচ্ছে হিমাগারে এসব আলু এবং পেঁয়াজ রাখে তাদের নির্ধারিত মূল্যের উপর, তারা যদি কমে তাদেরকে তাদের কাছে বিক্রি করে তাহলে পাইকাররা খুচরা বাজার, খুচরা বিক্রেতা যারা আছে তাদের কাছে বিক্রি করতে পারে এবং খুচরা বাজারি থেকে তা এটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে পারে। এখন দায়টা সরাসরি চাপিয়ে দেওয়া হচ্ছে যারা হিমাগার পরিচালনা করছেন তাদের উপর। এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সুফিয়ান ফারাবি।